एक्स्ट्रा टाइम। हेलो बंधुरा, আমি সায়ন্তন। আজকের আলোচনার বিষয় এবছরের মোহনবাগান টিম। চলুন আমরা দেখে নিই এবছরের মোহনবাগান টিমটা কি হয়েছে, কারা কনফার্ম এবং কাদের সঙ্গে কথাবার্তা চলছে বা কাকে ছাড়ার সম্ভাবনা রয়েছে। অলমোস্ট টিম রেডি, কিছুদিন পরেই মোহনবাগান নেমে যাচ্ছে প্র্যাকটিসে, তো সেই কারণে আমাদের মনে হয়েছে আজকে টিমটাকে নিয়ে একটু আলোচনা করা দরকার। চলুন আমরা দেখে নিই মোহনবাগান টিমের গোলকিপার লাইন আপ থেকে স্ট্রাইকিং লাইন আপ অব্দি কী টিম রয়েছে। গোলে অরিন্দম, অমরিন্দর, অভিলাষ পাল, আর শেখ, গোলকিপার লাইন আপ। ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান, শুভাশিস বোস, সুমিত রাঠি, প্রীতম কোটাল, দীপক টাংড়ি, আশুতোষ মেহতা এবং তিরি থাকছেন। মিডফিল্ড লেনি রড্রিগেস, যে জায়গাটায় সমস্যা ছিল আগে বলে দিই, লাস্ট ইয়ার কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে বেশ কিছু এক্সপেরিমেন্ট হয়েছে, এই জায়গাটা সমস্যা হয়েছে, সবার আগে কিন্তু এই জায়গাটা মেরামত করেছেন অ্যান্টোনিও লোপেজ আপাস এবং দুর্দান্ত একটা মিডফিল্ড লাইন আপ তার হাতে রয়েছে এই মুহূর্তে। লেনি রড্রিগেস, হুগো বুমোস, প্রণয় হালদার, জনি কাউকো, প্রবীর দাস, মাইকেল সুসাইরাজ, বিদ্যানন্দ সিং, শেখ সাহিল, কার্ল ম্যাথিউ এবং লিস্টন কোলাসো, দুর্দান্ত একটা মিডফিল্ড লাইন আপ। আপফ্রন্টে স্ট্রাইকার মনবীর এবং রয় কৃষ্ণা। রয় কৃষ্ণার যাওয়ার সম্ভাবনা প্রায় নেই, খুব শীঘ্রই অফিসিয়াল কনফার্মেশনটা এসে যাবে রয় কৃষ্ণার কাছ থেকে এবং অফিসিয়ালরা সেটা অ্যানাউন্স করে দেবে খুব শীঘ্রই। যেখানে একটা বক্তব্য রাখতে হয় সেটা হচ্ছে, আমরা জানি যে একটা রিউমার বেশ কিছুদিন ধরে যে নিকিতাকে মোহনবাগান নিতে পারে, কথাবার্তা চলছে ডেভিড উইলিয়ামসের রিপ্লেসমেন্ট হিসাবে। তো সেই জায়গায় আমার মনে হয় যে নিকিতার চান্সেসটা কিন্তু 50-50 রয়েছে এখনও এবং শেষ পর্যন্ত চান্স নাও থাকতে পারে বা নাও হতে পারে। তার কারণ ইসরায়েলের একটা ক্লাবের সঙ্গে কথা হচ্ছে, অস্ট্রেলিয়ার পার্ট গ্লোরির সঙ্গে তার কথাবার্তা চলছে, ইভেন মোহনবাগানের সঙ্গে, কিন্তু ডাউটফুল এই কারণেই, নিকিতা কিন্তু ইন্ডিয়াতে আসার জন্য খুব একটা ইন্টারেস্টেড এখনও পর্যন্ত নয়। তার কারণ হচ্ছে ইন্ডিয়ার পরিস্থিতি প্যান্ডেমিক সিচুয়েশানে খুব একটা ভালো নয় এবং থার্ড ওয়েভের একটা সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গা থেকে। তো সেই দিক থেকে নিকিতার জায়গাটা কিন্তু ডাউটফুল যে নিকিতা ফাইনালি আসবেন কি না। যদি না আসে তাহলে কিন্তু ডেভিড উইলিয়ামস যদি নিজে থেকে ছেড়ে না যান বা রিলিজ না চান তাহলে ডেভিড উইলিয়ামসকে রেখে দেবেন সম্ভবত মোহনবাগান। তার কারণ একটা এশিয়ান কোটা থাকছেই ডেভিড উইলিয়ামস, এবং সেক্ষেত্রে ডেভিড উইলিয়ামস দীর্ঘদিন ধরে টিমের সঙ্গে রয়েছেন, তো তার সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট ভালো রয়েছে, অফিসিয়ালদের রয়েছে, অ্যান্টোনিও লোপেজ আপাসের রয়েছে। কোনো নতুন বিদেশি আনার থেকে আমার মতে ডেভিড উইলিয়ামসকে রেখে দেওয়াটাই বেটার হবে, তার কারণ ডেভিড উইলিয়ামসের টিমের সঙ্গে বন্ডিং রয়েছে, যেটা সাকসেসের ক্ষেত্রে কিন্তু এটা একটা সুবিধা। যে জায়গাটায় মূল অ্যান্টোনিও লোপেজ আপাসকে এবারে বিদেশি চয়নের ক্ষেত্রে একটু সমস্যায় ফেলবে সেটা হচ্ছে যে, যেহেতু বিদেশি কমেছে, চারজন বিদেশি নিয়ে খেলতে হবে মোহনবাগানকে এবছর, কেন সবাইকেই চারটে বিদেশি নিয়ে খেলতে হবে, কারণ এএফসি গাইডলাইন ওয়াইজ 3+4 একটা রেগুলেশন এসেছে, সেই জায়গায় খেলতে হবে। কিন্তু আইএসএলে 3+1 অর্থাৎ এশিয়ান কোটা ম্যান্ডেটরি নয় ফার্স্ট ইলেভেন মানে প্লেইং ইলেভেনে, তবে এশিয়ান কোটা রাখতে হবে ছজন বিদেশির মধ্যে। এফসিতে কিন্তু ম্যান্ডেটরি ফার্স্ট প্লেইং ইলেভেনে একটা এশিয়ান কোটা ম্যান্ডেটরি। তো যাই হোক, চারজন বিদেশির ক্ষেত্রে আমার যেটুকু ওপিনিয়ন, আমার যেটুকু ধারণা, আপফ্রন্টে চেঞ্জ হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। হুগো বুমোস, জনি কাউকো, তার সঙ্গে রয় কৃষ্ণা, আপফ্রন্ট এই তিনজন বিদেশি, যদি না কার্ড এবং ইঞ্জুরি না থাকে তাহলে তিনজন ফিক্সড, খুব একটা চেঞ্জেসের জায়গা আমি দেখছি না আপফ্রন্টে। যেটাকে অল্টারনেটিভ ওয়েতে চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে তিরি, কোনো ম্যাচে তিরি, ডিফেন্সটাকে স্ট্রং রেখেছি তিরি, আদারওয়াইজ হচ্ছে কার্ল ম্যাক, এই দুটো জায়গা কিন্তু চেঞ্জ হবে, অল্টারনেটিভ ওয়েতে চেঞ্জ হবে। এবং রয় কৃষ্ণার ব্যাকআপ হিসাবে যদি ডেভিড উইলিয়ামস শেষ পর্যন্ত থেকে যান তাহলে রয় কৃষ্ণার ব্যাকআপ হিসাবে কিন্তু এশিয়ান কোটায় ডেভিড উইলিয়ামস রেডি আছে। তো এই এই বিদেশি চয়নটা কিন্তু এইভাবে সম্ভবত হবে, এবং তার সঙ্গে ফাল্গুনি সিং এবং আপুইয়ার সঙ্গে অলরেডি আমরা জানি কথাবার্তা চলছে, তো ফাইনালি কী হবে এখনও জানা যাচ্ছে না। তার কারণ আপুইয়া, ফাল্গুনি সিং দুজনেই কিন্তু আবার মুম্বাই সিটি এফসির সঙ্গেও কথাবার্তা চালাচ্ছেন, তো ফাইনালি এখনও সময়ের অপেক্ষা কী হবে। যাকে ছেড়ে দিতে পারে টিমটার মধ্যে, যাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা প্রবল, সেটা হচ্ছে জবি জাস্টিন। আর ফারদিন আলী মোল্লা আমরা জানি যে একজন প্রতিশ্রুতিমান প্লেয়ার, লাস্ট ইয়ার টিমে ছিলেন, অ্যান্টোনিও লোপেজ আপাস নিয়েছিলেন, তো এবছরও থাকার সম্ভাবনা টিমে রয়েছে। এই হচ্ছে ওভারঅল টিমটা তৈরি হয়েছে এবং টিমের শেপ,
যদি আমরা দেখি একটা দুর্দান্ত টিম হচ্ছে, যেটা এফসিতেও সাকসেস পাওয়ার জন্য যথেষ্ট সম্ভাবনা এই টিমটার রয়েছে, এবং আইএসএলে তো অবশ্যই অন্যতম দাবিদার হবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। যদিও লাস্ট ইয়ার আমরা দেখেছি যে একটা ভালো টিম নিয়েও মোহনবাগান শেষ পর্যন্ত মুম্বাইয়ের কাছে হেরেছে, তো সেই জায়গায় একটা আক্ষেপ রয়েছে, সেটা পূরণ হওয়ার জন্যই কিন্তু টিমটা এইভাবে করা হয়েছে, এবং যেই যেই জায়গায় সমস্যা সেটা কিন্তু শুরুতেই মেরামত করে ফেলেছেন অ্যান্তোনিও লোপেজ আভাস এবং ক্লাব অফিসিয়ালরা। তো একটা দুর্দান্ত মরশুম শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা অ্যানাউন্স শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে 26 তারিখ থেকে মোহনবাগান প্র্যাকটিসে নেমে যাচ্ছেন 26 জুলাই। তো এটা একটা দারুণ মরশুম, আশা করছি মোহনবাগানের জন্য যাবেন, কোচও হয়তো কিছুদিনের মধ্যে চলে আসবেন। তো ওভারঅল একটা শুভকামনা তো থাকেই মোহনবাগানের জন্য তার, এবং যে ধরনের টিম করেছে একটা আশা কিন্তু মোহনবাগানকে নিয়ে থাকবেই, সেটা আইএসএল বলুন বা এফসিতে একটা ভালো সম্ভাবনা রয়েছে, যা টিম রয়েছে শুভকামনা রইল। এবং আমার পক্ষ থেকেও বেস্ট উইশেস, একটা খুব ভালো মরশুম যাক মোহনবাগান, এবং আইএসএল এবং এফসি কাপে খুব ভালো ফল করুক। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।